দেখো এখানে কি বলছে, সেভেন আনবায়াসড কয়েন আর টস, তার এখানে সাতটা কয়েন আছে। তাহলে প্রথমত স্যাম্পল স্পেসটা কি হবে, 2^7 হবে, কারণ কয়েনের ক্ষেত্রে স্যাম্পল 2^n, এখানে n তো 7, নাম্বার অফ কয়েন তো 7, তা 2^7 মানে কত, নিশ্চয়ই 128। তার মানে এখানে প্রবাবিলিটির যে অ্যান্সারে ডিনোমিনেটর পোর্শনে আমার 128 বসবে। এবার দেখো তাহলে উপরে কি হবে, দেখো এবার নিউমারেটর, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং এক্স্যাক্টলি 4 হেডস। এবার আমি অলরেডি বলে ফেলেছি যে এই কোশ্চেনটার ক্ষেত্রে আমার কিন্তু পারমুটেশন কম্বিনেশন ইউজ করতে হবে, কারণ আমার 7টা আনবায়াস কয়েন আছে। সুতরাং এখানে কিন্তু আমার স্যাম্পল স্পেস লেখার স্কোপ, কারণ 128 একটাখানা স্যাম্পল স্পেস তা লেখা সম্ভব নয়, এটা এখানে আমাকে পারমুটেশন কম্বিনেশন ইউজ করতে হবে। কি করে ইউজ করব, দেখো 7 আনবায়াসড কয়েন, তাহলে 7টা কয়েন আছে, তার 7টা কয়েন মানে ম্যাক্সিমাম কতগুলো হেড, আমার তো হেডটাই দরকার, কারণ আমার দেখো কন্ডিশন কি দিয়েছে, আমাকে এক্স্যাক্টলি 4খানা হেড পেতে হবে। তো 7টা আনবায়াস কয়েন মানে 7টা হেড ম্যাক্সিমাম, তার মানে 7 হেডস আর সেভেন হেডস অ্যাভেলেবেল, আমাকে দেখো 4টে হেড চুজ করতে হবে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং এক্স্যাক্টলি 4 হেডস, তাহলে চুজ করা বা সিলেক্ট করা মানে নিশ্চয়ই আমাকে কম্বিনেশন অ্যাপ্লাই করতে হবে। তাহলে 7টা অ্যাভেলেবেল, কম্বিনেশন মানে তো এনসিআর, 7টা অ্যাভেলেবেল, তার মানে এন কত, 7, আর 4টে হেড আমি চুজ করব, তাহলে আর কত হবে, নিশ্চয়ই 4, তাহলে আমার নিউমারেটরে কত বসবে, 7c4। এবার এটাকে একটু সলভ করতে হবে, যদি আমাদের অপশনে এরকমই থাকে 7c4/128 তো ওটাই আনসার, কিন্তু সাধারণত আমাকে এই 7c4টাকে সলভ করতে হয়। দ্যাট মিন্স এই যে ফর্মুলাটা আমরা জানি তো, n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, তো অ্যাকর্ডিং টু দিস প্রবলেম, দিস ফর্মুলা আমাকে এটা সলভ করতে হবে। এখানে দেখো 7c4 ফর্মুলা জাস্ট পুট করো, এখানে n কত, 7, তার মানে 7 ফ্যাক্টোরিয়াল বাই r কত, 4 ফ্যাক্টোরিয়াল ইনটু 7 - 4, n মাইনাস r মানে 7 - 4 মানে 3 ফ্যাক্টোরিয়াল। 7 ফ্যাক্টোরিয়াল মানে কি, 7 × 6 × 5 × 4 ফ্যাক্টোরিয়ালে থেমে যাব, বেসিক্যালি 4 × 3 × 2 × 1, এবার 4 ফ্যাক্টোরিয়ালে আমি থেমে যাব, তার কারণ নিচে 4 ফ্যাক্টোরিয়াল আছে। আর 3 ফ্যাক্টোরিয়াল মানে কি, 3 × 2 × 1, 4 ফ্যাক্টোরিয়াল দেখো কেটে গেল, 3 × 2 = 6 কেটে গেল, তাহলে কত হবে, 7 × 5 = 35, তাহলে 7c4 আনসার হলো 35। সো দ্য আনসার ইজ 35/128, দ্যাট ইজ দ্য আনসার অফ দিস প্রবলেম। এটা অবশ্যই লেস দ্যান 1, কারণ এটা প্রপার ফ্র্যাকশন। সো দ্য আনসার অফ দিস প্রবলেম ইজ 35/128। নেক্সট দেখো, এবার নেক্সট প্রবলেমটা, আমাদের নেক্সট ইভেন্ট সেটা হচ্ছে ডাইস, আমরা কয়েন করে ফেললাম, ওই ধরনের প্রবলেমই আমাদের পরীক্ষাতে আসে। কোশ্চেন নাম্বার 4 দেখো, এ ডাইস ইজ থ্রোন টুয়াইস, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য সাম অফ দ্য টু আউটপুট ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 4। ডাইসের ক্ষেত্রে আমার স্যাম্পল স্পেস ফর্মুলা হচ্ছে 6^n, আমি এটা অলরেডি বলেছি, যেখানে এখানে এনটা কত, এখানে দেখো বলছে এ ডাইস ইজ থ্রোন টুয়াইস, তার মানে একটা ডাইসকে দুবার থ্রো করা হয়েছে। এটা আমাদের মাথায় রাখতে হবে যে একটা ডাইসকে দুবার থ্রো করা আর দুটো ডাইসকে একবার করে থ্রো করার মধ্যে কোনো তফাৎ নেই, তার মানে এখানে নাম্বার অফ ডাইস ইজ বেসিক্যালি 2, সো দ্য স্যাম্পল স্পেস কি হবে, 6^2, এনটা এখানে 2, নাম্বার অফ ডাইস 2, তাহলে
এখানে 36 খানা স্যাম্পল স্পেস হবে। এবার সাধারণত ডাইসের ক্ষেত্রে একখানা ডাইস বা দুখানা ডাইস দেয়, তিনখানা ডাইস কখনো দেয় না পরীক্ষায়, তার কারণ 6³ মানে 216, 216 খানা যদি আমাদের আউটপুট হয় সেটা মুশকিল আঁকা, সেটা দেয় না কখনো পরীক্ষায়। এবার দেখো 30 খানা আউটপুট কিরকম দেখতে হবে। এই 36 খানা আউটপুট বেসিক্যালি এটা একটা 6x6 ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্টের নাম নিশ্চয়ই তোমরা শুনেছো, ওখানে অত কিছু আমাদের জানার দরকার নেই, শুধুমাত্র এটুকু আমাদের জানার দরকার ওই রো আর কলাম। এটা দেখতে এরকম হবে, অনেকটা রো কলাম থাকবে, 6x6 ম্যাট্রিক্স, কারণ 36টা এখানে আউটপুট আছে। কিরকম দেখতে হবে দেখো, এখানে দুটো আমার ডাইস আছে, কন্ডিশনটা ভালো করে দেখে নাও, এখানে দুটো ডাইস থ্রো করা হয়েছে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য সাম অফ দ্য টু আউটপুট ইজ লেস দ্যান, তার মানে যে দুটো আমি আউটপুট পাবো ডাইসটা থ্রো করে তাদের যোগফলটা 4 বা 4-এর কম হবে, 4-এর বেশি হলে কিন্তু হবে না। তার মানে আমি সেই কটা আউটপুট টিকবো এখানে যে কটা আমার কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে। এবার ডাইস মানে কি, আমার কি কি হতে পারে আউটপুট ম্যাক্সিমাম, 1, 2, 3, 4, 5, 6, এবার দুটো ডাইস আছে, তাই দেখো প্রথমটাতে আমি এরকম হতে পারে 1, পরেরটা তো 1 পেলাম, হতে পারে কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে, 1+1 কত, নিশ্চয়ই 2, এটা 4 বা 4-এর কম। তারপর প্রথমটা 1, তারপরে 2 হতে পারে, তারপরে কি হতে পারে 1 আর 3, দেখো 1+2 3, 1+3 4, আমার কিন্তু কন্ডিশন দেখো স্যাটিসফাই করছে, কারণ 4 বা 4-এর কম পর্যন্ত আমি নিতে পারবো। এর পরে দেখো কি হবে, এর পরে এটা কিরকম দেখতে হবে, নিশ্চয়ই 1 4 হবে, 1 5 হবে, আবার 1 6 হবে, এরকম দেখতে হবে। তো 1 4 মানে কি, 4+1 কত, 5, আমার তো 4-এর কম হতে হবে, তার মানে এই তিনখানা হবে না, এখানে 6 6 7, তাহলে যোগফলটা 4-এর বেশি হচ্ছে, তাহলে হবে না এগুলো। তাহলে তারপর দেখো কি হতে পারে, এটা কি হবে 2 1 2 2, এরপর কি হবে 2 3 2 4, তার মানে এগুলো আর হবে না, কারণ 3 আর 2 5 হয়ে যাচ্ছে, দেখো এখানে 3 আর 4, আমার 4 পর্যন্ত হবে। এরপর দেখো 3 1, এরপর আবার কি হবে 3 2 3 2 3 3, এরকম হবে না, যোগফল 4-এর বেশি হচ্ছে, এখানে 4 পর্যন্ত হবে। এরপর দেখো আর হবে না, কারণ 4 1 4 2 4 3 হবে না, 5 1 মানে কি, 5 1 6, 4-এর বেশি হচ্ছে, হবে না। তারপর দেখো কি হবে 6 1 6 1 7, কিছুই হবে না। তাহলে কতগুলো হলো এখানে দেখো, 1 2 3 4 5 6, তার মানে অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন আমি 6টা আউটপুট আমার বেরিয়ে এলো। তাহলে আনসার কি হবে দেখো, স্যাম্পল সিস্টেমের নিচে আমার হবে আর উপরে আমার কটা আউটপুট বেরিয়ে এলো, 1 2 3 4 5 6, তার উপরে 6 হবে। দ্য আনসার অফ দিস প্রবলেম ইজ 1/6। আমি আরেকবার রিপিট করে দিই, যেহেতু এখানে দুখানা ডাইস আছে, ডাইস থ্রোন টুয়াইস বলেছে, তাহলে একটা ডাইসকে থ্রো করা আর দুটো ডাইসকে একবার করে থ্রো করার মধ্যে কোনো তফাৎ নেই, সো দ্য নাম্বার অফ ডাইস ইজ 2। এখানে দেখো স্যাম্পল স্পেস, আমি এই ফর্মুলা অনুযায়ী 36 পেয়ে গেলাম, তার মানে নিচে আমার 36 হবে প্রবাবিলিটি আনসারের, কারণ 36টা হচ্ছে স্যাম্পল স্পেস, ম্যাক্সিমাম 36 খানা আউটপুট হতে পারে। এবার এই 36 খানা আউটপুট আমার দেখতে কিরকম হবে, সেটা হচ্ছে আমার একটা 6x6 ম্যাট্রিক্স হবে। এবার ম্যাট্রিক্স মানে হচ্ছে এর রো আর কলাম থাকে, বেসিক্যালি এটা হচ্ছে রো, এটা হচ্ছে কলাম। এবার এই যে এখানে 1 1 লেখা মানে হচ্ছে এর পজিশনটা কি, এটা ফার্স্ট রো ফার্স্ট কলাম, এই কমার বাঁদিকে রো লেখা থাকে, ডান দিকে কলাম লেখা থাকে। আমি এর পরে দেখো 1 2 লিখছি, মানে কি এই পজিশনটা বেসিক্যালি ফার্স্ট রোর মধ্যে তো আছে, কারণ রো তো এটা হরাইজন্টাল,
কলামটা হচ্ছে ভার্টিক্যাল, তাহলে 1 2 মানে হচ্ছে এটার পজিশনটা বেসিক্যালি প্রথমটা রো, তার মানে ফার্স্ট রো, তারপর 2 মানে সেকেন্ড কলামের পজিশন। সেরকমই দেখো এখানে আছে প্রত্যেক, দেখো এখানে প্রথমটা সেম, সব দেখো এক, তারপর দেখো 1 2 3 4 5 6, আবার দেখো সব 2 নিয়ে দেখো 1 2 3 4 5 6, দেখো সব 3, দেন 1 2 3 4 5 6। জাস্ট আপতে হবে কোনগুলো আমার কন্ডিশন ফুলফিল করছে, আমার কিন্তু কন্ডিশন হচ্ছে 4 এর কম হতে হবে বা সমান হবে। তো এখানে এগুলো দেখো 4 এর বেশি হচ্ছে যোগফলটা, 4 এর একে 5, 5 এর একে 6, এগুলো সব 4 এর বেশি, তো 4 বা 4 এর কম অ্যাকর্ডিং টু দা কন্ডিশন। দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছটা আউটপুট আছে, তো উপরে ওই জন্য 6 বসবে। দা আনসার ইজ 1/6। তো ডাইসে যদি প্রবলেম আসে সাধারণত এই টাইপেরই আসে, এখানে সাম অফ দা টু আউটপুট দিয়েছে, পরীক্ষার সময় মাল্টিপ্লিকেশন অফ দা টু আউটপুট দিতে পারে, ডিফারেন্স অফ দা টু আউটপুট দিতে পারে, আর এখানে লেস দ্যান ইকুয়ালস টু 4 দিয়েছে, পরীক্ষার সময় দিতে পারে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 5। হ্যাঁ, তো সংখ্যাটা চেঞ্জ হতে পারে, তো সাধারণত ডাইস থেকে আমাদের এই ধরনের প্রবলেম আসে। নেক্সট দেখো এবার, কোশ্চেন নাম্বার 5। এবার এটা নেক্সট ইভেন্ট, সেটা হচ্ছে বেসিক্যালি কার্ড। তো কার্ডের ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে একটা প্যাক অফ কার্ড মানে হচ্ছে 52 খানা কার্ড। একটা কার্ডের বাক্সে আমাদের 52 খানা কার্ড থাকে। এবার এই 52 খানা কার্ডের মধ্যে কি কি কার্ড কতগুলো করে থাকে, এটা কিন্তু আমাদের প্রাথমিকভাবে মনে রাখার দরকার, এটা খুব ইম্পর্টেন্ট, এই চার্টটা মাথায় রাখতে হবে। তো প্যাক অফ কার্ডস, মিন্স 52 কার্ডস আর দেয়ার। এবার এই 52টা কার্ডের মধ্যে আমার চারটে হচ্ছে মূলত কার্ড, যেটা মেন কার্ড, স্পেড, ক্লাব, হার্ট, ডায়মন্ড। এই চারটে কার্ড প্রত্যেকটাই আমার 13 খানা করে থাকে, তাহলে দেখো 4 13 52 মিলে। এবার আরো কিছু কিছু কার্ড আছে এস চারটে থাকে, এই যে এস 4 খানা থাকার মানে এই প্রত্যেকটাতে একটা করে এস আছে, এস যাকে বাংলায় বলা হয় এক্কা, তার মানে স্পেডের মধ্যে একটা এস আছে, ক্লাবের মধ্যেও একটা এস আছে, হার্টেও একটা এস আছে, ডায়মন্ডও একটা এস রয়েছে, কিং চারটে, কুইন চারটে, এই মোটামুটি এই ধরনের এইগুলোই আসে আমাদের পরীক্ষাতে, এই জিনিসগুলোর সংখ্যা আমাদের মাথায় রাখতে হবে, এই কার্ডের নামগুলো আমাদের মাথায় রাখতে হবে, এবং করেসপন্ডিং কতগুলো করে রয়েছে এটা সেগুলো আমাদের মাথায় রাখতে। এবার দেখো এই কোশ্চেনটা কি বলছে, এ কার্ড ইজ ড্রন ফ্রম এ প্যাক অফ কার্ডস, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য কার্ড উইল বি নাম্বার 1 স্পেড এন্ড দ্য সেকেন্ড কোশ্চেন ইজ এস। তার মানে একটা প্যাক অফ কার্ড মানে 52 খানা কার্ড, সেখান থেকে আমি একটা কার্ড সিলেক্ট করেছি ড্র করব, তার মানে এটা অবশ্যই কম্বিনেশনের প্রবলেম। যে কার্ডটা আমি ড্র করছি সেই কার্ডটা, প্রথম কোশ্চেনটা যে স্পেড হওয়ার প্রবাবিলিটি কত, দ্বিতীয় কোশ্চেন হচ্ছে এস হওয়ার প্রবাবিলিটি কত। এবার দেখো কি করে করব, কোশ্চেন নাম্বার 1 দেখো, 52 খানা কার্ড আছে, তার মধ্যে আমি একটা কার্ড চুজ করব, তার মানে দা কম্বিনেশনের প্রবলেম, আমার অ্যাভেলেবল কার্ড হচ্ছে 52, সো 52 ইজ দা ভ্যালু অফ এন, কম্বিনেশন মানে সি, আর নাম্বার অফ সিলেকশন দেখো এ কার্ড, তার মানে 1, তার মানে 52 সি 1, তো দা আনসার ইজ 52, কারণ আমি অলরেডি বলেছি এন সি ওয়ান এর ভ্যালু হচ্ছে এন, তার মানে 52 সি 1 মানে দা ভ্যালু উইল বি 52। তাহলে আমার স্যাম্পল স্পেস বেরিয়ে গেল। এবার বলছে হোয়াট ইজ দা প্রবাবিলিটি দ্যাট কার্ড উইল বি নাম্বার 1 স্পেড, তাহলে এই যে আমি একখানা কার্ড চুজ করেছি সেটা স্পেড হতে হবে, স্পেড কটা আছে আমার অ্যাভেলেবেল দেখো,
তাহলে এই যে 13টা কার্ড অ্যাভেলেবল স্পেড, তার মধ্যে আমার একখানা কার্ড নিতে হবে, কারণ আমি অলরেডি একটা কার্ডই চুজ করেছি, ওই কার্ডটাই আমাকে স্পেড হতে হবে। তাহলে ওই কার্ডটা স্পেড হওয়া মানে নিশ্চয়ই সেটা এই 13খানা কার্ডের মধ্যেই একটা কার্ড হবে। তাহলে এই 13টার মধ্যে আমি একটা নেব, তার মানে 13টা অ্যাভেলেবেল আছে, তার মধ্যে একটা আমি সিলেক্ট করবো, তার মানে 13C1 মানে অবশ্যই ওপরে আমার 13 হবে। সো দ্য আনসার ইজ 13/52, দ্যাট ইজ 1/4। দিস ইজ দ্য অফ দ্য ফার্স্ট ওয়ান। সেকেন্ড প্রবলেমে দেখো, সেম প্রবলেম, তার মানে 52C1টা তো হবেই নিচে, কারণ আমি একটা কার্ড চুজ করেছি, 52খানা কার্ড আমার অ্যাভেলেবেল আছে। এই যে আমি একটা কার্ড চুজ করেছি, সেই কার্ডটা আমার হতে হবে হচ্ছে এস। এবার এস দেখো কটা আছে, 4খানা আছে। তাহলে এই 4টের মধ্যেই আমার একটা কার্ড হতে হবে, তবে তো আমার ওই কার্ডটা এস হবে। তার মানে 4C1, দ্যাট ইজ 4, তোমার 4/52। সো দ্য আনসার ইজ 1/13, 1/13। তো একই লজিক আমার, একই নিয়ম একই, শুধু আমাদের এই কোন কার্ডটা কটা করে আছে এই ভ্যালুগুলো একটু মাথায় রাখতে হবে। দেখো আরেকটা প্রবলেম দেখো কার্ডের, নেক্সট কোশ্চেন নাম্বার 6, সেম প্রবলেম। 3 কার্ডস আর ড্রন ফ্রম এ প্যাক অফ কার্ডস, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট, দুটো প্রবলেম আছে এখানেও, 2 কার্ডস উইল বি স্পেড, আদার উইল বি এস। সেকেন্ড প্রবলেম, অল কার্ডস উইল বি স্পেড, তার মানে একটা প্যাক অফ কার্ড মানে 52খানা কার্ড, সেখান থেকে আমি 3টে কার্ড চুজ করেছি, এই 3টে কার্ডের মধ্যে প্রথম প্রবলেম হচ্ছে দুটো কার্ড স্পেড হবে, একটা কার্ড এস হবে, আদার উইল বি এস মানে দুটো কার্ড স্পেড, রিমেনিং 1 উইল বি এস। আর কোশ্চেন নাম্বার 2 কি বলছে, সব কার্ডগুলি স্পেড, সব কার্ড মানে আমি 3টে কার্ড চুজ করেছি, তার মানে 3টে কার্ডই আমার স্পেড হতে হবে। দেখো প্রথমে কি করব, প্যাক অফ কার্ড মানে অবশ্যই 52খানা কার্ড, তার মধ্যে 3টে কার্ড আমাকে দেখো চুজ করতে বলছে, তার মানে 52C3, যেহেতু আমাদের চুজ করতে বলছে তার মানে কম্বিনেশন, সো আমার স্যাম্পল স্পেস হবে 52C3। এবার দেখো কি বলছে প্রথম প্রবলেমে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট 2 কার্ডস উইল বি স্পেড অ্যান্ড আদার উইল বি এস, তার মানে দুটো কার্ড স্পেড হবে আর একটা কার্ড এস হবে। এবার স্পেড কটা অ্যাভেলেবেল আমার, নিশ্চয়ই আমার স্পেড আছে 13টা আর এস আছে 4টে, আমি অলরেডি বলেছি আগের প্রবলেমটাতে। তাহলে এই 13টা স্পেডের মধ্যে আমি নেবো কটা, দেখো দুটো কার্ড উইল বি স্পেড, তার মানে 13খানা অ্যাভেলেবেল আছে, নেবো আমি দুটো, তার মানে 13C2 অ্যান্ড আদার উইল বি এস, আদার মানে দুখানার মধ্যে দুখানা স্পেড, 3খানা কার্ড আমি ড্র করেছি, তার মানে আদার মানে আর একখানা আছে, সেই একখানা এস হতে হবে, এস তো 4টে আছে, তার মানে 4C1, এই 4টে একটা এস হবে। এবার মাঝখানে দেখো আমি ফাঁকা রেখেছি, এখানে কোনো কোনো সময় গুণ চিহ্ন হয়, কোনো কোনো সময় যোগ চিহ্ন হয়, খুব মানে ইম্পর্টেন্ট এটা, কখন গুণ চিহ্ন হয় কখন চিহ্ন হয় একটা বেসিক ডিফারেন্স আমাদের মাথায় রাখার দরকার। যখন আমাকে একসঙ্গে কোনো জিনিস নিতে বলবে, ধরো তোমার কাছে 5টা মার্কার আছে, যদি আমাকে দুটো মার্কার ড্র করতে বলে নিতে হয়, আমি এরকমও করতে পারি দুটো মার্কার একসঙ্গে নিয়ে নিলাম, যখনই আমি দুটো মার্কার একসঙ্গে নেব তখন কিন্তু মাঝখানে গুণ চিহ্ন হবে। কিন্তু আমি এরকমও করতে পারি, আমার কাছে 5টা মার্কার আছে, আমি দুটো মার্কার 1/1 নিতে পারি, মানে প্রথমে একটা মার্কার নিলাম, দেন আবার একটা মার্কার তুললাম। তো যখন আমি এই যে ড্রটা 1/1 ম্যানারে করব, তখন কিন্তু মাঝখানে যোগ চিহ্ন হবে। এবার আমি প্রশ্ন দেখে কি করে বুঝবো, যদি কোনো প্রশ্নে ধরো বললো 3 কার্ডস আর ড্রন, কিছু বলে দেওয়া নেই, তাহলে গুণ চিহ্ন হবে, মানে কিছু বলে দেওয়া না থাকলে, র্যান্ডমলি সাইমালটেনিয়াসলি এই ওয়ার্ড গুলো থাকলে, ধরো বললো 3 কার্ডস আর ড্রন ফ্রম এ প্যাক অফ কার্ডস র্যান্ডমলি,
three cards are drawn simultaneously. তাহলে randomly simultaneously এই ওয়ার্ড গুলো যদি থাকে বা যদি কিছু না দেওয়া থাকে তাহলে কিন্তু মাঝখানে গুণ চিহ্ন হবে। এখানে কিছু দেওয়া নেই এজন্য মাঝখানে গুণ চিহ্ন হচ্ছে। যদি randomly simultaneously ওয়ার্ড গুলো দেওয়া থাকে তাও মাঝখানে গুণ চিহ্ন হবে। কেন হবে গুণ চিহ্ন তার কথাটার মানে হচ্ছে এই তিনটে কার্ড আমি নিচ্ছি, যদি আমি তিনটে কার্ড একসঙ্গে ড্র করি তাহলে কিন্তু অবশ্যই গুণ চিহ্ন হবে। আর যদি কোশ্চেন এরকম থাকে থ্রি কার্ডস আর ড্রন ওয়ান বাই ওয়ান বা অল্টারনেটিভলি তখন কিন্তু অবশ্যই মাঝখানে যোগ চিহ্ন হবে, কারণ ওয়ান বাই ওয়ান মানে আমি একটা কার্ড প্রথমে নিলাম দেন আবার একটা কার্ড নিলাম, সো দে আর টেকিং ইন ওয়ান বাই ওয়ান ম্যানার, সো দ্য মিডিল সাইন উইল বি প্লাস। আর যখন র্যান্ডমলি সাইমালটেনিয়াসলি মানে একসাথে নিচ্ছি তখন কিন্তু মাঝখানে গুণ চিহ্ন হবে, এখানে কিছু বলে দেওয়া নেই ওই জন্য গুণ চিহ্নই হবে। সো দিস ইজ দ্য আনসার। এবার এটা এরকম ভাবে যদি আমার ফর্মুলার অপশনে যদি এরকমই থাকে আমার আনসার তো এটাই হবে। আর নাহলে সলভ করতে গেলে আমাদের যে প্রিভিয়াস যে ফর্মুলা আমরা অলরেডি করে ফেলেছি এনসিআর এর সেই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করে সলভ করতে। নেক্সট প্রবলেমটা দেখো, এটার যে সেকেন্ড পার্টটা দেখো, অল কার্ডস উইল বি স্পেড। এবার নিচে তো দেখো 52 C3 হবেই, কারণ প্যাক অফ কার্ড মানে 52 খানা কার্ড, তিনটে কার্ড আমি ড্র করেছি, তাহলে 52 C3 ইজ দা স্যাম্পল স্পেস। এবার বলছে এই যে তিনটে কার্ড আমি ড্র করেছি সেই তিনটে কার্ডই হবে স্পেড। এবার স্পেড কটা অ্যাভেলেবেল, 13 খানা, তার মধ্যে নেব কটা, তিনটে, সো দা আনসার ইজ ইন C3। এখানে S এর উল্লেখ নেই সুতরাং সেটা নিয়ে আমার কিছু দরকার নেই, সো দা আনসার উইল বি 13C3 all divided by 52 C3, এটা আমার question number 2 এর answer. Okay, so this is the card. দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এক হচ্ছে কোন কোন কার্ড গুলো আমাদের আছে 52 কার্ডের মধ্যে সেগুলোর সংখ্যা কত, আর দু নম্বর হচ্ছে এই কখন মাঝখানে গুণ চিহ্ন হবে কখন মাঝখানে যোগ চিহ্ন হবে। আমি আরেকবার রিপিট করে দিই, গুণ চিহ্ন কখন হবে যখন কিছু দেওয়া মেনশন করা থাকবে না বা র্যান্ডমলি সাইমালটেনিয়াসলি ওয়ার্ড গুলো থাকবে তখন মাঝখানে গুণ চিহ্ন হবে, আর যখন ওয়ান বাই ওয়ান বা অল্টারনেটিভলি এই ওয়ার্ড গুলো থাকবে তখন মাঝখানে যোগ চিহ্ন হবে। এবার নেক্সট প্রবলেম দেখো, দিস প্রবলেম ইজ বেসিক্যালি বেসড অন বলস অ্যান্ড বাস্কেট। আমি অলরেডি ইভেন্ট গুলো লিখেছিলাম কি কি ইভেন্ট আমরা কভার করব, এটা আমাদের নেক্সট ইভেন্ট বলস অ্যান্ড বাস্কেট। একই ধরনের প্রবলেম দেখে নাও, দেয়ার আর 5 রেড বলস অ্যান্ড 3 হোয়াইট বলস ইন আ বাস্কেট। একটা বাক্সে আমার 5টা লাল বল এবং 3টে সাদা বল আছে, 4 বলস আর টেকেন আউট ফ্রম দিস র্যান্ডমলি, তো 4টে বল আমাকে সিলেক্ট করতে বলছে, দেন কি বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট 2 বলস উইল বি রেড অ্যান্ড আদার্স উইল বি হোয়াইট। তাহলে ওই যে আমি 4টে বল আমি সিলেক্ট করলাম র্যান্ডমলি চুজ করলাম, তার মধ্যে 2টো বল লাল হবে আর আদার মানে বাকি 2টো বল সাদা হবে। আর দ্বিতীয় কোশ্চেন কি বলছে অল বলস আর রেড, তার মানে সবগুলোই আমার ওই 4টে বল যে আমি সিলেক্ট করলাম সবগুলোই আমার লাল হবে। দেখো প্রথম কোশ্চেনে দেখো, প্রথমেই আমাকে এখানে দেখতে হবে যে টোটাল নাম্বার অফ বল কটা আছে, 5টা লাল বল 3টে সাদা বল, তার মানে টোটাল 8টা বল আছে। তাহলে এক্ষেত্রে আমার ডিনোমিনেটরে নাম্বার অফ অ্যাভেলেবেল বল হচ্ছে 8টা, আমি কটা সিলেক্ট দেখো 4টে বল সিলেক্ট করছি, তাই না? 4টে বল সিলেক্ট করা মানে 8C4 উইল বি দ্য স্যাম্পল স্পেস। কেন সি? কারণ এটা কম্বিনেশন, আমি চুজ করছি কটা বল চুজ করছি 4টে বল, আর টোটাল কতগুলো বল অ্যাভেলেবেল 5 আর 3 8টা বল অ্যাভেলেবেল, তাই না? সো 8C4 ইজ দ্য স্যাম্পল স্পেস। এবার প্রথম কোশ্চেন দেখো কি বলছে, এই যে আমি 4টে বল চুজ করছি তার মানে দেখো 2 বলস উইল বি রেড অ্যান্ড আদার্স উইল বি হোয়াইট, তার মানে 2টো বল আমাকে লাল হতে হবে। লাল বল কটা আছে দেখো 5টা আছে, তার মধ্যে 2টো, তার মানে 5C2, আর বাকি 2খানা হোয়াইট হতে হবে। হোয়াইট বল কটা আছে
দেখো তিনটে হোয়াইট বল আছে, তার মানে তিনটে হোয়াইট বলের মধ্যে আমি দুটো বল নেব। এখানে দেখো র্যান্ডমলি কথাটা উল্লেখ করা আছে, তো মাঝখানে আমার অবশ্যই গুণ চিহ্ন হবে, আমি অলরেডি বলেছি এটা। আমি আরেকবার রিপিট করে দিই, টোটাল নাম্বার অফ বল কটা আছে? দেখো পাঁচটা লাল তিনটে সাদা, তার মানে আটটা বল আছে, তার মধ্যে নেবো কত? দেখো চারটে বল নেবো, তার মানে স্যাম্পল স্পেস হচ্ছে 8C4। কেন সি? কারণ আমাকে এখানে চুজ করতে হবে কম্বিনেশন এটা। তো এই যে আমি চারটে বল আমি নিচ্ছি, তার মধ্যে দুটো বল হচ্ছে লাল, তো লাল তো পাঁচটা আছে, তার মানে পাঁচটার মধ্যে দুটো নেবো, আর আদার্স উইল বি হোয়াইট, হোয়াইট আছে তিনটে, তাহলে তিনটের মধ্যে বাকি দুটো নেবো, কারণ মোট দেখো দুয়ে দুয়ে চারটে বল আমি সিলেক্ট করেছি। সো দিস ইজ দা আনসার, 5C2 × 3C2 হোল ডিভাইডেড বাই 8C4। কেন আমার গুণ চিহ্ন হলো? কারণ র্যান্ডমলি কথাটা রয়েছে। দ্বিতীয় কোশ্চেন দেখো কি বলছে, অল বলস আর রেড, যে চারটে বল সিলেক্ট করি সেগুলো সবকটা আমার লাল হতে হবে, নিচে অবশ্যই আমার 8C4 হবে অ্যাকর্ডিং টু প্রিভিয়াস ওয়ান, সেম প্রবলেম, যেহেতু স্যাম্পল স্পেসটা সেম থাকবে। এবার এই যে চারটে বল আমি সিলেক্ট করেছি সেটা সবগুলো লাল হবে, লাল তো আমার পাঁচটা আছে, তার মানে এই পাঁচটার মধ্যে আমি চারটে নেব। সো দা আনসার উইল বি 5C4 হোল ডিভাইডেড বাই 8C4। সো দিস ইজ দা আনসার অফ দা সেকেন্ড ওয়ান। ওকে, নাও নেক্সট ইভেন্ট দেখো। দিস ইজ দা প্রবলেম বেসড অন অ্যারেঞ্জমেন্ট, এবার অ্যারেঞ্জমেন্ট মানে এটা অবশ্যই পারমুটেশনের প্রবলেম, কারণ এখানে কি বলছে, 8 girls and 4 boys আর টু বি সিটেড ইন এ রো ইন সাচ এ ওয়ে দ্যাট নো টু বয়েজ সিট টুগেদার, ফাইন্ড ইটস প্রবাবিলিটি। তার মানে আটটা মেয়ে এবং চারটে ছেলেকে রোতে এমনভাবে সাজাও যেন কোনো ছেলে পাশাপাশি বসবে না, এর প্রবাবিলিটি বার করতে হবে। এবার এক্ষেত্রে সবসময় কিন্তু আমাদের ছবি আঁকতে হয়, রোতে বসাতে হবে। এবার এই ছবি আঁকার কিছু স্পেসিফিক নিয়ম আছে, নিয়মটা কি না, যাদের সংখ্যা বেশি, এখানে দেখো মেয়েদের সংখ্যা বেশি, তাহলে তাদেরকে আগে বসিয়ে নাও, মেয়েগুলোকে আগে বসিয়ে দাও, আটটা মেয়েকে আগে বসিয়ে দাও। এবার এদের মধ্যে দেখো কতগুলো ভ্যাকেন্ট প্লেস আছে সেগুলো কাউন্ট করে নাও, যেহেতু এখানে মেয়ের সংখ্যা বেশি ওই জন্য মেয়েদের আগে বসালাম, দেন আমি এদের মধ্যে কতগুলো ভ্যাকেন্ট প্লেস আছে সেটা কাউন্ট করলাম। দেখো কতগুলো ভ্যাকেন্ট প্লেস আছে, 1 2 3 4 5 6 7 8 9, নটা ভ্যাকেন্ট প্লেস আছে, কিন্তু অ্যাভেলেবেল ছেলে কটা আছে, চারখানা। আমার কন্ডিশন দেখো বলছে কোনো ছেলে পাশাপাশি বসবে না, যদি আমার এই নটা প্লেসের মধ্যে যে কোনো একটা প্লেসে আমি ছেলেগুলোকে বসাই, তাহলে তো আমার গিভেন কন্ডিশন ফুলফিল করে যাচ্ছে যে ছেলেগুলো পাশাপাশি বসছে না। সো দিস ইজ দা ডায়াগ্রাম। এবার দেখো কি করে সলভ করব, প্রথমে আমার স্যাম্পল স্পেস কি হবে, মোট কতগুলো ছেলে মেয়ে আছে, আটটা মেয়ে চারটে ছেলে, তার মানে 12 খানা, তার মানে স্যাম্পল স্পেস কি হবে, 12 ফ্যাক্টোরিয়াল। এবার নিউমারেটর দেখো কি বলছে, আমার কন্ডিশন কি বলছে, কোনো ছেলে পাশাপাশি বসবে না। এবার এখানে কতগুলো আছে ভ্যাকেন্ট প্লেস, 9 খানা, এই 9 খানা ভ্যাকেন্ট প্লেসের মধ্যে আমাকে চারটে ছেলেকে অ্যারেঞ্জ করতে হবে, খুব ইম্পর্টেন্ট, অ্যারেঞ্জ করতে হবে, তার মানে এটা কিন্তু পারমুটেশনের প্রবলেম। তার মানে এখানে কি হবে, 9টা ভ্যাকেন্ট প্লেস, তার মধ্যে চারটে ছেলেকে অ্যারেঞ্জ করতে হবে, তার মানে 9P4, তার মানে ছেলেগুলো অ্যারেঞ্জ হয়ে গেল। এবার আমাকে মেয়েগুলোকে অ্যারেঞ্জ করতে হবে, ধরো যা G1 G2 G3 G4 G5 G6 G7 G8। এবার এই মেয়েগুলোকে অ্যারেঞ্জ করা মানে ধরো G1টা G3-তে বসতে পারে, এই যে আটটা মেয়ে নিজেদের মধ্যে তো অ্যারেঞ্জ হতে পারে, ধরো G3-টা G5-এ বসতে পারে, বা G5-টা এখানে আসতে পারে, G4-টা এখানে আসতে পারে, তাহলে এই আটটা মেয়ে নিজেদের মধ্যে আবার 8 ফ্যাক্টোরিয়াল ওয়েতে অ্যারেঞ্জ হতে পারে,
তাহলে প্রথমে ছেলেদের অ্যারেঞ্জ করলাম, দেন মেয়েদের অ্যারেঞ্জ করলাম। যেহেতু সবগুলো সাইমালটেনিয়াসলি হচ্ছে, ওই জন্য মাঝখানে গুণ চিহ্ন হবে। তো দিস ইজ দ্য আনসার, দ্য আনসার উইল বি 9p4 × 8 ফ্যাক্টোরিয়াল হোল ডিভাইডেড বাই 12 ফ্যাক্টোরিয়াল। আমি আরেকবার রিপিট করে দিই, মোট আমার কতগুলো ছেলে মেয়ে? 8টা মেয়ে 4টে ছেলে, তার মানে 12 ফ্যাক্টোরিয়াল। এটা আমার স্যাম্পল স্পেস, ম্যাক্সিমাম নাম্বার আউটকাম, ওই জন্য এটা নিচে বসবে। এবার এই ছবিটা আমি কি করে আঁকলাম, যেহেতু মেয়েদের সংখ্যা বেশি ওইগুলো, ওই জন্য মেয়েদের আগে বসালাম, নিয়ে আমি এদের মধ্যে ভ্যাকেন্ট প্লেস কাউন্ট করলাম, দেখলাম 9টা ভ্যাকেন্ট প্লেস আছে। এবার এই 9টা ভ্যাকেন্ট প্লেসের মধ্যে যে কোনো জায়গায় যদি আমি 4টে ছেলেকে বসাই, কিন্তু গিভেন কন্ডিশন ফুলফিল করছে কিনা, কোনো ছেলে পাশাপাশি বসবে না। এবার তাহলে ওপরে কি হবে দেখো, 9টা ভ্যাকেন্ট প্লেস, তার মধ্যে 4টে ছেলেকে আমি অ্যারেঞ্জ করছি, তার মানে এটা কিন্তু পারমুটেশনের প্রবলেম। অ্যারেঞ্জমেন্ট মানে পারমুটেশন, তার মানে 9p4, এটা মানে কি, আমার ছেলেরা অ্যারেঞ্জ হয়ে গেল। শুধুমাত্র ছেলেকে অ্যারেঞ্জ করলে হবে না, আমাদের মেয়েদেরও কিন্তু সাইমালটেনিয়াস করতে হবে। এবার 8 মেয়েকে আমি বসিয়েছিলাম, তারা কিন্তু নিজেদের মধ্যে 8 ফ্যাক্টোরিয়াল ওয়েতে অ্যারেঞ্জ হতে পারে, অ্যাজ দে আর সিটিং সাইমালটেনিয়াসলি, সো দ্য মিডিল সাইন উইল বি মাল্টিপ্লিকেশন। তো দিস ইজ দ্য আনসার, তোমাদের ফর্মুলা দিয়ে জাস্ট সলভ করতে হবে। আর যদি এটাই ডিরেক্টলি আমার অপশনে থাকে, তো দিস ইজ দ্য আনসার। তো এই প্রবলেমটা দিয়ে আমাদের প্রবাবিলিটিটা শেষ হলো। তো আমাদের মোট যে টাইপগুলো বললাম, যে ইভেন্টগুলো, কয়েন, ডাইস, কার্ডস, বলস অ্যান্ড বাস্কেট, অ্যারেঞ্জমেন্ট, এই টাইপগুলো আমাদের কিন্তু খুব মাথায় রাখতে হবে ভালো করে। আর যে যে আমি দেখালাম সলিউশনগুলো, দ্য ওয়ে, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো এরপর আমরা প্রবাবিলিটির পরে আমরা যাব হচ্ছে পারমুটেশন কম্বিনেশন।